সাধারণভাবে আমরা বলতে পারি যে ভি বাই টি সমান সমান ধ্রুবক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। এই টিটা হচ্ছে পরম স্কেলে উষ্ণতাটা, ঠিক আছে? আর এটা কখন হচ্ছে? যখন আমাদের চাপ, অর্থাৎ পি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার চার্লস এবং বয়েলসকে সংযুক্তকরণ কি করে করা হবে, এ দুটো সমন্বয় কি করে করা যায়? আমরা বয়েলের সূত্র অনুযায়ী কি জানি, ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই পি। আবার চার্লসের সূত্র অনুযায়ী জানি আমরা ভি ইজ প্রপোর্শনাল টু টি। তো কন্ডিশনগুলো কি? এখানে টি কনস্ট্যান্ট, আর এখানে পি কনস্ট্যান্ট। এবার কোনো কারণে আমরা ধরে নিলাম এই পাত্রে আবদ্ধ গ্যাসের ক্ষেত্রে যে ভৌত ধর্মগুলো রয়েছে তার মধ্যে ধরে নিলাম চাপ এবং তাপমাত্রা উভয় কি হচ্ছে, পরিবর্তনশীল হচ্ছে। পি ওয়ান ছিল পি টু হয়ে গেল, টি ওয়ান ছিল টি টু, ঠিক আছে? পরিবর্তনশীল যদি উভয়ই যদি পরিবর্তনশীল হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি বাই পি, টি বাই পি। তো সাধারণভাবেই একটা ধ্রুবক পদ আসবে, তো ভি সমান সমান কে ইন্টু টি বাই পি, অর্থাৎ পি ভি ইকুয়ালস টু কে টি। অতএব এই সম্পর্কটাকে আমরা কি বলবো, চাপ আয়তন ও উষ্ণতা? না, শুধু উষ্ণতা বললে চলবে না, এটাকে বলতে হবে আমাদের ওই গ্যাসের চাপ আয়তন এবং পরম উষ্ণতার মধ্যে সম্পর্ক। এবারে ধরলাম এ কন্ডিশনে এর চাপ পি ওয়ান, ভলিউম ভি ওয়ান, তাপমাত্রা টি ওয়ান। আবার কন্ডিশন চেঞ্জ করে দিলাম কোনো কারণে তার চাপ পি টু, আয়তন ভি টু, টেম্পারেচার টি টু হয়ে যায়। তো সেক্ষেত্রে থেকে আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু, যেটা কি সবসময় ধ্রুবক থাকবে বা কন্ডিশন চেঞ্জ হোক, কারণ উভয়ই তো পরিবর্তনশীল হচ্ছে, তাই জন্যই তো আমরা এটা সমন্বয় করতে পারলাম, তাই না?